আমাদের নেতা কর্মীদের এবং জনগণের কাছে আহ্বান জানাবো, মোহাম্মদ নাসিম আমাদের পার্টির দুঃসময় নেতা, বাংলাদেশের জাতীয় নেতা এম মনসুর আলী সাহেবের সুযোগ্য সন্তান, 14 দলের সমন্বয়ক, আমাদের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন শেখ হাসিনার সরকারের, আজকে তিনি পার্লামেন্টের সদস্য, তার জন্য আমরা দোয়া করি। এবং সারা দেশের সকলকেই, আমাদের নেতাকর্মী এবং জনগণকে আমরা মোহাম্মদ নাসিমের জন্য দোয়া করার জন্য এবং আহ্বান জানাচ্ছি। বিশেষ করে আমাদের প্রিয় নেতা নাসিম ভাই, সারা খাতুন, আরো আমাদের নেতা কর্মী যারা করেন সারা পৃথিবীতে, যারা করোনায় জীবন চলে গেছে আল্লাহ আপনার হাতে চলে গেছেন, এনাদেরকে প্রত্যেককে জান্নাতুল ফেরদৌসের উঁচু মাকাম দান করেন। ফুল সাহেব সহ আওয়ামী লীগের যত নেতা কর্মী দুনিয়া থেকে বিদায় হয়েছেন, প্রত্যেককে আপনি মাফ করে দেন আল্লাহ, রব্বুল আলামিন বাগানে পরিণত করে দেন আল্লাহ। কয়দিন আগে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাতা সাইরা খাতুনের আল্লাহ মৃত্যুবার্ষিকী হয়েছে, নিজের আত্মীয় স্বজন দাঁড়ায় না জানাজার নামাজে, আল্লাহ মেহরবানি করে আমাদের সম্মানের সাথে ইজ্জতের সাথে মৃত্যু দিয়ে ফাতিমা বিন খায়ের করেন আল্লাহ, দেশের কল্যাণের জন্য মারাইলাম, আমাদের জন্য কল্যাণকর্তা তো দিবেনই, যা চাইতে পারলাম না, যা চাইতে পারি নাই, কল্যাণকর আমাদের জীবনে তা আপনি দিয়ে দিবেন। সকল ধর্মী অন্যান্য ধর্মাবলম্বী